ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আজ একটু আগে দুটন অফিসিয়াল নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে একাধিক পোস্টে কিছু কর্মী নিয়োগ করাচ্ছে, যেখানে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ ইন্টারভিউ মাধ্যমে এবং আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, শুধুমাত্র ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় রকম অ্যাটাচ করে নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করাচ্ছে, কীভাবে আবেদন করবেন ইমেলের মাধ্যমে, আজকের এই ভিডিওতে টোটালি আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসের ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো UBKB.ac.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে ট্যাব রয়েছে, সিম্পলি রিক্রুটমেন্ট ট্যাবে তোমরা এখানে ক্লিক করতে হবে। তো রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করলে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো আপনাদের সামনে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উপর দিকে স্ক্রল আপ করলে প্রথমে একটা নোটিশ শো করছে কি ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট ফর ফ্যাকাল্টার, এখানে এক নোটিশ, আর একটা নোটিশ দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এই দুটো নোটিশ কিন্তু আমাদের প্রকাশিত হয়েছে। সিম্পলি দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার ফর নোটিফিকেশন, এখানে ক্লিক করে সরাসরি নোটিশটা ডাউনলোড করতে পারবে। এই একটা নোটিশ, আর এখানে নিচে দেখতে পাচ্ছ আরটি অপশন পেজে মানে ক্লিক হিয়ার ফর নোটিফিকেশন, এখানে ক্লিক করলে আরটি নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমি সিম্পলি দুটো নোটিশ ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে 4 আগস্ট 2021, এখানে রেফারেন্স নম্বর শো করছে, অনস্ক্রিন তোমরা দেখে নিতে পারছো। উপরেই বিস্তারিত বলে দিয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা আছে, এখানে বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। এই যে একটি প্রজেক্ট নিয়োগ চলছে নেভাডা, একটি প্রজেক্ট, সেই প্রজেক্টে একাধিক পোস্টে কিছু কর্মী নিয়োগ করা হয়েছে, যেখানে তোমাদের বেতন দেওয়া হবে 10,000 টাকা পার মান্থ, যেখানে আবেদন করার লাস্ট হচ্ছে 7 দিন, টোটাল আবেদন করতে পারবে ইমেলের থ্রুতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি মেল আইডি দেওয়া রয়েছে, এই মেল আইডিতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে যাবতীয় রকম যাতে ছোটো পাঠিয়ে দিলি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো এখানে একটি টোটাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে উত্তর দিনাজপুর আপনাদের KBK জায়গায় তোমাদের নিয়োগ করা হবে, যেখানে কোয়ালিফিকেশন চা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এর সাথে কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের জানাতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও এই যে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই তোমরা বেনিফিট পাবে ইন্টারভিউ সময়, না থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা কম্পিউটার নলেজ থাকলে। এখানে তোমাদের এই যে বায়োডাটা ফর্মেটে বানাতে হবে, সেই বায়োডাটা ফর্মেটে কী কী থাকবে, নেম থাকবে, ফাদার্স নেম থাকবে, ডেট অফ বার্থ, প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস, একাডেমিক কোয়ালিফিকেশন, ফোন নাম্বার, ইমেল আইডি, রিসার্চ অ্যান্ড এক্সপেন্স যদি থাকে তাহলে সেই সময় ডিটেলস দিতে পারো এবং সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে। এবং এখানে তোমাদের ইন্টারভিউ ডেটটি কবে রেখে দিতে পারছো, ইন্টারভিউ ডেট হচ্ছে 20 আগস্ট 2021, ইন্টারভিউ হচ্ছে একটার সময়, তোমাদের সরাসরি ওই যে জায়গায় বললাম সেই জায়গায় তোমাদের চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমাদের সরাসরি চলে যায় ইন্টারভিউ হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম বায়োডাটা ফর্মেট দেওয়া রয়েছে, এই বায়োডাটা ফর্মেট তোমাদের প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় রকমের স্ক্যান করে ওই যে মেল আইডি দেখানো সেই মেল আইডি তোমাদের পাঠিয়ে দেবে। এখানে সেলফ অ্যাট্রেসের পাসপোর্ট ফটো তোমাদের দিতে হবে, এখানে সিম্পলি এক পাতার অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মেটে তোমাদের প্রিন্ট আউট বার করে যাবতীয় রকম অ্যাটাচ করতে হবে, সিগনেচার করতে হবে, ডেটটি বসিয়ে দেবে। এই থেকে ঠিকঠাকভাবে স্ক্যান করে যাবতীয় কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের স্ক্যান করে এই মেল আইডিতে পাঠিয়ে দিলে আবেদন করে সম্পন্ন হয়ে যাবে। তো এবার আসা যায় নেক্সট নোটিশ, যে নোটিশটি প্রকাশিত হচ্ছে এটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নোটিশটি প্রকাশিত হচ্ছে সেম ডেটে 4/2021, এখানে রেফারেন্স নম্বর শো করছে, অনস্ক্রিন দেখে নিতে পারছো। এখানেও ঠিক তাই এই প্রজেক্ট নিয়োগ করা হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট রিডার্স, এই পোস্টে বা এই প্রজেক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 17,000 টাকা পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে। এখানে ঠিক তাই 7 দিন পর্যন্ত আবেদন করতে হবে ইমেলের থ্রুতে। এখানে দেখতে পাচ্ছ সেই মেল আইডি দেওয়া রয়েছে, এই মেল আইডি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় কোয়ালিফিকেশন ডকুমেন্টসগুলো স্ক্যান করে পিডিএফ ফাইল করে তোমাদের পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিস্তারিত উল্লেখ করে দিচ্ছে। তারপর কোয়ালিফিকেশন কী হতে হবে, ক্যান্ডিডেট অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে এগ্রিকালচার ওপরে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ বা হর্টিকালচার ওপরে তোমরা কিন্তু যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে, সাথে এই এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই তোমরা বেনিফিট পাবে, না থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে এই ডিটেলসগুলো তোমাদের বায়োডাটা ফর্মেটে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে ইন্টারভিউ ডেট হচ্ছে সেম একই ডেটে 20 আগস্টে 11:30 সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে, যেখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইম রয়েছে। এই নোটিশ এসে একটি অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া হয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মেটে তোমাদের এপোর সাথে প্রিন্ট আউট বার করে স্ক্যান করে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে তোমাদের কিন্তু সিঙ্গেল পিডিএফ ফাইল করে তোমাদের কিন্তু এই যে মেল আইডি দেখতে পাচ্ছ ওপরে সেই মেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন এখানে হয়ে যাবে। তো এই দুটো নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, যারা আবেদন করার ইচ্ছুক তারা অবশ্যই পোস্ট আবেদন করতে পারো। ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা কিন্তু নোটিশ ডাউনলোড করতে পারো, কারণ নোটিশের সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাটাচ করা রয়েছে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন।